কর্ণাটকে কংগ্রেস জয়লাভ করার আনন্দ উল্লাস ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কর্মীদের মধ্যে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল জয়লাভ করার শনিবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস কর্মীদের বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, কর্ণাটক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দল একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে সরকার গঠন করেছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের এই ফলাফলে প্রমাণ হয়ে গেছে দক্ষিণ ভারতের মানুষ বিভাজন রাজনীতিতে বিশ্বাস করে না। কর্ণাটক বিধানসভা কেন্দ্রের এই নির্বাচন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে মোদীকে ভোট দিন, কিন্তু কর্ণাটকের মানুষকে মোদীকে ভোট দেয়নি। ভারতবর্ষের উদীয়মান মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বিরক্ত বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেস পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার করে, এই রেজাল্টে প্রমাণ হয়ে গেছে দক্ষিণ ভারতের মানুষ বিভাজন রাজনীতি বিশ্বাস করে, এবং এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। নির্বাচনে উনি বলেছিলেন যে মোদীকে ভোট দিন, মোদীকেই ভোট দিন, কিন্তু কর্ণাটকের মানুষ মোদীকে ভোট দেয়নি। এটাতে প্রতীয়মান যে দেশের মানুষ আজকে মোদীর প্রতি বিরক্ত হয়েছে এবং উচিত জবাব দিয়েছে কর্ণাটকের মানুষ। তার জন্য কর্ণাটকের ভোটারদের ত্রিপুরার কংগ্রেস থেকে আমরা অভিনন্দন জানাই, এবং আগামী যত বিধানসভা নির্বাচন আসবে, আরও 5টা রাজ্যে নির্বাচন হবে, আমার বিশ্বাস সেখানে বিজেপি ধরাশায়ী হবে। লোকসভা নির্বাচনের জন্য কর্ণাটকের রেজাল্ট দেশে বিজেপি বিরোধী যে শক্তি আছে তারা এন্ট্রি পাবে, এবং আমাদের রাজ্যে যারা কংগ্রেস কর্মী নির্যাতিত, যারা বিজেপি বিরোধী, তাদের মনে মধ্যে সাহস সৃষ্টি হবে এবং এই রাজ্যেও আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। আমরা কর্ণাটকের মানুষকে অসংখ্য ধন্যবাদ।